পার্ল অফ লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। সকালবেলা মামার বাড়িতে গেছিলাম, একটু আগে ফিরলাম। আমাদের এখানে তো জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে, তো আমরা প্ল্যান করে আসলাম, মানে যেখানে গেছিলাম যে মামার বাড়িতে, সেই মামার মা যে দিদা, ওই দিদাও যাবে আমাদের সাথে। 6টা নাগাদ বেরোনোর ইচ্ছা আছে সন্ধেবেলা। তো যে ঠাকুরগুলো দেখবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে অনেকগুলো জগদ্ধাত্রী ঠাকুর হয় আর প্রত্যেকটা বেশ সুন্দর হয়। একটা প্যান্ডেল তো সব থেকে বড় হয়, খুব সুন্দর। তো সেই ঠাকুর প্যান্ডেল সব কিছু যা যা ঘুরবো তোমাদের সাথে শেয়ার করব। এখন বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। সবার ফার্স্টে এই ঠাকুরটাই পড়ে, আর এখানে খুব জোরে গান বাজছে। ভিতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরটাকে দেখাচ্ছি। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, সামনে আরও দুটো ঠাকুর আছে। আর এখন ওই গানটা চেঞ্জ করে আবার সেন গানটা, মানিকে মাগে হিতে, ওই গানটা চালিয়েছে। তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না, এই গানটা খুব উঠেছে, মানে রিলসে তো প্রচুর ফেমাস। আর যেখানে যাচ্ছি সেখানেই খালি এই গানটাই বাজছে। এখানে প্রচুর ভিড়, ভিড়টা তোমরা দেখো শুধু একটু, মনে হচ্ছে যত মানুষ সব এখানে চলে এসেছে, মারাত্মক ভিড় এই জায়গাটাতে। আর এখানে লাইন, এই সাইডটাতে লাইন, প্রচুর লোক সব দাঁড়িয়ে আছে লাইনে। এখানে বাচ্চাদের কার্টুন, সেই ছোটা ভীম হয় যে, ওটার ছবি দিয়ে লাইটিং করেছে। তো এই সাইডের লাইটিংটা এটা ভীম ছিল, আর ওই সাইড একটা ছুটকি, আর একদম সামনে আছে ঢোলু। তো এদের ছবি দিয়ে সুন্দর লাইটিং করেছিল। তো আমরা যাচ্ছিলাম, এখানে দেখছি খিচুড়ি প্রসাদ দিচ্ছে, প্রচুর লোকেই নিচ্ছে। তো মা বললো যে দাঁড়া, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর আরেক জায়গাতেও দেখছিলাম যে লুচি সুজি এসব প্রসাদ দিয়েছে, আর ওখানেও খিচুড়ি, এরকম দু জায়গায় খিচুড়ি আর আরেক জায়গায় লুচি সুজি এরকম। তো জগদ্ধাত্রী পুজো এই টাইমটাতে বেরোলে এরকম। এখানে আবার লুচি সুজির প্রসাদ দেওয়া হচ্ছিল, যেটা বললাম একটু আগে।
ঠাকুরের আরতি হচ্ছিল, তো এবারে ওই ঝালরটা দিয়ে যেটা দিয়ে আরতি করা হয়েছে ওটা দিয়ে সব দর্শকদের মাথাতে আর কি আশীর্বাদ দেওয়া হচ্ছিল ঠাকুরের। আর আমি প্রথমে ভাবছিলাম যে কি হলো, লোকটা ঠাকুরমশাইয়ের কাছ থেকে ওই ঝালরটা নিয়ে কাড়াকাড়ি করছে নাকি, তো পরে বুঝলাম যে না, উনি নিয়ে আমাদের সবার দর্শকদের মাথায় আর কি আশীর্বাদ দিচ্ছে, তো ওই জন্যই উনি চাইছিল ওটা। আর এই সাইডে তো বাজাচ্ছে এরা। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে সামনে আরেকটা বড় ঠাকুর হয়, ওটাই সব থেকে বড় ঠাকুর হয়, তো ওখানে যাচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি ওইটা। এখানে সব মেলা বসেছে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের খেলনা নিয়ে, আর সামনে প্রচুর দোকান, ওদিকে সব মানে খাবারের দোকানও বসেছে, আর প্রচুর প্রচুর দোকান হয়েছে সামনে। এখানে রাস্তার দুই দিকে ভর্তি দোকান, সব চারিদিকে ভর্তি দোকান বসেছে। এখানে কাঁচের গ্লাস, কাপ, প্লেট, সব খেলনা, তারপরে এদিকে রয়েছে সব ফটো, ঠাকুরের ফটো থেকে শুরু করে বাচ্চাদের ফটো, ওয়ালপেপার যেগুলো ভর্তি। এখানে সব বাচ্চাদের খেলনা, গাড়ি, বাইক, বন্দুক সব নিয়ে বসেছে। চলে এসেছি আমরা এখন মণ্ডপটার সামনে। এখানে সব বাচ্চাদের হাওয়া ভরা ডোরেমন, ছোটা ভীম সব কার্টুন ক্যারেক্টার নিয়ে দাঁড়িয়েছিল, আর সামনে এখানে বইয়ের দোকান নিয়ে বসেছে। এই দোকানটাতে অনেক বড় বড় কানের ঝুমকো টাইপস ছিল, তো এখান থেকে আমি একটা কানের কিনেওছি, ওটা পরে দেখাবো তোমাদেরকে।
ঝাড়টা খুব সুন্দর করেছে, আর ঠাকুরের মুখটাও খুব সুন্দর, আর প্যান্ডেলটা তো দারুণই। এই ঠাকুরের প্যান্ডেলটা বরাবরই খুব সুন্দর করে। আর নিচে এখানে পুজো হয়েছে, পুজোর ঘরটা, আর সাইডে একটা গাছ প্রদীপ জ্বালিয়েছে। এখানটাতে বাচ্চাদের চড়ার দুটো রাইডস হয়েছে, তো বাচ্চারা এখানে খেলছিল, তো ভাবলাম যে তোমাদেরকে দেখাই ছোট ছোট বাচ্চারা কি সুন্দর খেলছে। আর এখানে মিকি মাউসটাতে মানে সব উল্টাপাল্টা পড়ে যাচ্ছে, আর যে লোকটা আর কি মানে চড়াচ্ছে সে সবাইকে ডাকছে, বলছে টাইম শেষ হয়ে গেছে, তোমার টাইম শেষ হয়ে গেছে, চলে আসো। আর বাচ্চাগুলো পালিয়ে ঠিক আবার উঠে যাচ্ছে, ধরতে পারছে না ওদেরকে, ওরা ঠিক পালিয়ে আবার উঠে যাচ্ছে। তো এইগুলোই দেখছিলাম, কীর্তিগুলো বেশ ভালো লাগছিল। এই লাল জামা পরা বাচ্চাটাকেই ডাকছিল লোকটা, যে আসো আসো তোমার টাইম শেষ হয়ে গেছে। ও কিছুতেই আসবে না, এই যে ও ঠিক ঘুরে আবার উঠতে যাচ্ছে, তো ওকে ডেকে ডেকে ওভাবে নামানো হলো, ওই জন্য ওখানটাতে আটকে ছিল। আর ওই সাইড দিয়ে উঠছে একটা ছোট্ট বাচ্চা, একদম ওই বাচ্চাটা তো মানে একদম ছোট, ওর পায়ে হচ্ছে না, ও তাও মানে গড়িয়ে পড়ে যাচ্ছে, ওই যে এদিক থেকে নামছে, ওই সব থেকে ছোট ছিল। আর এখানের মধ্যে কিউট লেগেছে আমার, এই যে সামনে দিয়ে যাচ্ছে যে বাচ্চাটার মাথায় টুপি নেই, ও সব থেকে ছোট আর সব থেকে কিউট। আর এইদিকে সবাইকে টেনে টেনে নামাতে হচ্ছে, কেউ আর নামতে চাইছে না, সব ডেকে ডেকে জোর করে করে সবাইকে নামাতে হচ্ছে। ওই মণ্ডপের পাশে, এই মাঠটারই একটা পাশে এই মন্দিরটা রয়েছে, তো এটা হচ্ছে ভুবনেশ্বরী মন্দির। তো সবাই বলে যে মানে এই ঠাকুরটা খুব জাগ্রত, এইখানে মানত করলে মানে সেই মনস্কামনা পূর্ণ হয়। তো আমিও দুবার সেখানে পুজো দিয়েছি। এই দোকানটাতে খেলনা, কানের দুল, সাজার জিনিস, চুড়ি সব কিছুই ছিল। তো পাশাপাশি অনেকগুলো দোকানই আছে, সব দোকানগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই দোকানটাতে অনেক ধরনের চাবির রিং রয়েছে, নাম লেখা চাবির রিংও রয়েছে অনেকগুলো দেখলাম, আর পুতুল চাবির রিংও রয়েছে সামনে। এই যে
এই স্কাই কালারের পুতুলটা বেশ ভালো লাগছিল। আর ওই সাইডে দেখলাম অনেক শোপিস রয়েছে কাঠের, কাঠের অনেক মানে একটু বড় সাইজেরও রয়েছে, ছোটও রয়েছে প্রচুর। তারপর মানে কাপলরা গিফট দিতে পারবে সেরকমও প্রচুর শোপিস রয়েছে, ওগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানটাতে নাম লেখা লেখাও রয়েছে আর একটু বড় সাইজেরও রয়েছে পিছন দিকটাতে। এটা ছিল একটা গিটার, প্রজাপতি রয়েছে, এটা এমনি একটা যাচ্ছে বাইক চালিয়ে ওরকম। পিছনে এই যে শোপিসগুলোর কথাই বলছিলাম, হার্ট শেপের রকম হাত দিয়ে আর দুপাশে দুজনের নাম লেখা, এরকমও রয়েছে দেখলাম প্রচুর। আর এটা হচ্ছে কাপ প্লেট, তারপর কাঁচের এই যে শরবতের জারগুলো, তারপর কাঁচের গ্লাস, এসবের দোকান ছিল এটা। এটা হচ্ছে বাচ্চাদের খেলনা, পুতুল এসবের দোকান। এই দোকানটাতে শুধু খেলনাই রয়েছে, পুরো বাচ্চাদের ডলের সেট, তারপর যে ডক্টর সেট যেগুলো থাকে, এরোপ্লেন, ট্রেন, ওই পাশটাতে খরগোশ। এই কানের দুলের দোকানটাতে বেশ সুন্দর সুন্দর কানের দুল আছে। আমি এখান থেকে একটা কানের কিনেওছি, সেটা দেখাবো পরে তোমাদেরকে। আর এই দোকানের মানে প্রত্যেকটা কানেরই দাম হচ্ছে 30 টাকা, তো সেই জন্য আর ভিড়ও হয়েছে প্রচুর এই দোকানটাতে, অনেকেই কিনছে কানের এখান থেকে। এখানে সব খাবারের দোকান বসেছে, আর ওই সাইডটাতে জিলাপি ভাজা হচ্ছে কড়াইতে। এই দোকানটাতে বেশ সুন্দর সুন্দর কানের আছে আর অনেক ধরনের সাজার জিনিস আছে। আংটি দেখলাম বড় বড় আর গলার
চিক যেগুলো থাকে একদম বসে থাকে গলায় ওগুলোও রয়েছে, আই শ্যাডো রয়েছে, অনেক ধরনের মানে মেকআপের জিনিসও আছে, আবার কানের ঠানেরও রয়েছে। এখানে ঘর সাজাবার সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুলের স্টিক রয়েছে, বেতের ফুলদানি সমেত, এগুলো ঘরে রাখলে বেশ সুন্দর লাগে দেখতে। তো দেখলে তোমরা প্রচুর দোকান, প্রচুর মেলা বসেছে, আর আমি তো পুরো অবাক হয়ে গেছি। হঠাৎ করে আমার দিদি জামাইবাবুর আসার কথা ছিল না, তো ওরা দেখি হঠাৎ করে পিছন থেকে এসে ডাকছে, ওরম চোখ ফোক ধরে পিছন থেকে এসছে। আর একটা অনেক ছোটোবেলার বন্ধুর সাথেও দেখা হলো, তো আমি কানের কিনছিলাম, ও পিছন থেকে হঠাৎ করে এসে বলছে যে আর কত কিনবি, এবার বন্ধ কর। তা আমি ভাবছি যে কে বলছে হঠাৎ করে পিছন থেকে এরম কথা, তারপর দেখি ছোটোবেলার বান্ধবীটা। তো ভাল লাগলো ওর সাথেও, অনেকদিন পরে দেখা হলো। তো ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো, আশা করি ভাল লাগছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, আমার কথা হয়তো তোমাদের শুনতে অসুবিধা হতে পারে, প্রচণ্ড মাইক বাজছে এখানে। আর আমি দুটো কানের কিনেছি, একটা ক্লিপ কিনেছি, খোপা করলে বিয়েবাড়ি ঠেয়েবাড়িতে তার পাশে আটকায় সুন্দর পাথরের ফুল ফুল দেওয়া, তো ওগুলো বাড়িতে গিয়ে দেখাবো। আর এখন তাহলে এখন বাড়িতে যাচ্ছি, আর এখনও অনেক দোকান আছে, কিন্তু ওগুলো মানে যাওয়ার সময় তো দেখিয়েছিলাম তোমাদেরকে, তাই জন্য এখন আর দেখাচ্ছি না। প্রচুর বড় মেলা বসেছে এখানে, অনেক লোকজন, ভিড় পুরো, তো তার জন্য একটু অসুবিধাও হচ্ছিল ভিডিও করতে, কিন্তু তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, কীরকম লেগেছে সেটা বলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এরমভাবে পাশে থেকো, ঠিক আছে। এখন আমরা বাড়ির কাছে চলেই এসেছি পুরো, তো জাস্ট একটুখানি বাকি। এখানে একটা নতুন মন্দির হচ্ছে, বহু যুগ ধরে মন্দিরটা শুরু হয়েছে, এখনও কমপ্লিট হয়নি। সেই আমি যখন স্কুল যেতাম তখন থেকে দেখতাম মন্দিরটা স্টার্ট হয়েছে, তোমাদের দেখাচ্ছি। তো অনেক বছর হয়ে গেছে, খুব ধীরে ধীরে করছে। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি, আর দেখাচ্ছি যে কী কী জিনিস কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই কানেরটা নিয়েছিল 40 টাকা, বেশ সুন্দর বড় কানের তুলটা। আর এই কানেরটা কিনেছিলাম, এটা বেশ ভাল লাগলো আমার, টপের সাথে পরলে বেশ ভাল লাগবে। এটা নিয়েছিল 30 টাকা। এই দোকানটাতে যা ছিল সবই 30, আর আগের দোকানটাতে যা ছিল ওগুলো সবই 40 ছিল। তারপরে এই ক্লিপটার কথাই বলছিলাম, যে এই ক্লিপগুলো বিয়েবাড়ি ঠিয়েবাড়ি গেলে সুন্দর করে চুল ঠুল বাঁধলে এটা লাগালে বেশ সুন্দর লাগে। এইটা নিয়েছিল জোড়া 20 টাকা, তো এটা বেশ ভালো লাগলো আমার, ওই জন্য নিলাম। আর একটা এমনি একটা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম, এটা এমনি জাস্ট মানে কোনো কিছু
মাখতে থাকতে গেলে মুখে তখন খুব মানে চুলঠুল চলে আসে, তো খুব অসুবিধা। মেকআপ টেকআপের সময় একটা হেয়ার ব্যান্ড লাগে, নাহলে খুব প্রবলেম হয়। তো সেই জন্যই ব্যাস সাজার জিনিস এগুলোই, আর মা ওই টুকটাক খাবারের জিনিস কিনেছিল, জিলেপি, তারপরে এক ধরনের বাদাম হয় যেটা খোসা ছাড়ালে ভেতরে দুটো করে বেরোয়, মানে ফাটিয়ে খেতে হয়, তো ওই বাদামটা নিয়েছিল, এগুলোই সব। আরেকটা কানেরও নেবো ভেবেছিলাম, বেশ বড়, মানে এরকম ত্রিকোণা মতন হয় নিচটা, বেশ সুন্দর লাগে ওই কানেরগুলো, মানে থাকে থাকে নিচটা, মোটা হতে থাকে, চওড়া হতে থাকে। তো কিন্তু ওই কানেরটার দাম হলো 100 টাকা, তো আমার দেখে মনে হলো না যে ওই কানেরটা 100 টাকা দাম হতে পারে, 100 টাকার মতন নয়, আর একটু কমই হবে, তো ওই জন্য নিলাম না। দিদিও বারণ করলো যে এখানে নিস না, দাম বেশি বলছে। তো এগুলোই কিনেছি, আর তারপর তো এখন সবে বাড়িতে আসলাম, এসেই তারপর তোমাদের সাথে কথা বলছি। আর যদি ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা সাথে থাকবে। পরে তাহলে নেক্সট ভিডিওতে দেখা হবে, তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আপাতত টাটা।